স্বাস্থ্যবিধি মেনে চলছো বন্ধুরা? বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে অবশ্যই অবশ্যই হাত পরিষ্কার রাখবে, তাতে করোনা ভাইরাস সহ যে কোনো ধরনের ভাইরাস বা রোগ জীবাণু থেকে আমরা মুক্ত থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের পাঠে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদের বাংলা বিষয়ের একটি পাঠ, আর বাংলা বিষয়ের পাঠে চলো আমরা তোমাদের কাছ থেকে ছুটি এই ছড়া গানটি আজকে শুনে নিই, তারপর তোমাদের বাড়ির কাজ দেখবো এবং নতুন করে তোমাদের কাজ দেবো। হ্যাঁ, ভালো আছি দীপা, মিউট করে রাখো, আমি যাকে ডাকবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ভালো, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আমরা এবার ছুটি কবিতা দিয়ে, ছুটি ছড়া দিয়ে এবার আমরা একটা ছড়া গান শুনবো। তোমরা সবাই ছড়া গান আজকে শোনাবে, কারণ ইতিমধ্যে 2 দিন পূর্বের ক্লাসে তোমাদের ছড়া গান এবং আবৃত্তি সুন্দর করে শুনেছিলাম। জি, এবার তাহলে আমরা নুসরাতের কাছ থেকেই প্রথমে শুরু করি। নুসরাত প্রস্তুত থাকবে, মাহির। ওকে নুসরাত, শুরু করো। মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। ধন্যবাদ ধন্যবাদ নুসরাত জাহান অথইকে, সুন্দর করে সে ছুটি থেকে ছড়া গান শোনালো। এবার আমরা মাহিরের কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে আসাদুল্লাহ আকিব। ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বাই, সকল ছেলে দুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ মাহিরকে, সুন্দর করে চেষ্টা করেছে ছড়া গান শোনানোর। এবার আমরা আসাদুল্লাহ আকিফের কাছ থেকে শুনবো। সারা রবীন্দ্র মানে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। ধন্যবাদ। এবার আমরা শুনবো আহান আরিয়ানের কাছ থেকে, প্রস্তুত থাকবে দীপান্বিতা রায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা। আর আমাদের ছুটি ও
আজ আমাদের ছুটি, কি যদি গাছে টুটি আহা। ওকে, ধন্যবাদ আহানা রিয়ানকে, সুন্দর করে চেষ্টা করেছে ছড়া গান শোনানোর। এবার দীপান্বিতা রায়ের কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে অনিশা চক্রবর্তী। ছুটি লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুর, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, কি করে ভাই ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি, আজ আমাদের ছুটি আবার আজ আমাদের ছুটি, সকল ছেলে জুটি। আচ্ছা ধন্যবাদ দীপান্বিত রায়কে। এবার অনিশা চক্রবর্তী শোনাবে, প্রস্তুত থাকবে রাইতা মল্লিক। ছুটি বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি, ধন্যবাদ অনিশা চক্রবর্তীকে। এবার রায়তা মল্লিকের কাছ থেকে শুনবো। ধন্যবাদ ধন্যবাদ রায়তা মল্লিককে, সুন্দর করে বলার চেষ্টা করেছে। এবার বাড়ির কাজগুলো শো করো। এই যে রায়তা বাড়ির কাজ দেখাচ্ছে, ধন্যবাদ রায়তাকে। এরপরে বাড়ির কাজ দেখাচ্ছে আসাদুল্লাহ আকিব, দেখি কি দেখাচ্ছে আসাদুল্লাহ আকিব। ওকে ধন্যবাদ তোমাকে দীপান্বিতা রায়। দীপান্বিতা রায় কি দেখাচ্ছে? এই যে বাড়ির কাজ সুন্দর করে লিখেছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে মাহির, মাহির দেখো ছুটি, তারপরে পথ, সুন্দর করে বাক্য রচনা করেছে তিনটি শব্দ দিয়ে, মাঠ। ওকে ধন্যবাদ তোমাকে অনিশা চক্রবর্তী। অনিশা চক্রবর্তী দেখি সুন্দর করে লিখেছে, ধন্যবাদ অনিশাকে। আহানারিয়ান, আহানারিয়ান লিখেছে পৃষ্ঠা ভরে, ধন্যবাদ তোমাকে। নুসরাত জাহান অথই পৃষ্ঠা ভরে লিখেছে, ধন্যবাদ নুসরাতকে। তোমরা যারা বাড়ির কাজ করেছো তোমাদের আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন একটি একটি করে হাতের লেখা লিখবে বাংলায়। ওকে বন্ধুরা, এবার চলো আমরা একটু দেখে নি তোমাদের কি পড়া ছিল। তোমাদের পড়া ছিল নিচের শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে দেখো
ছুটি, ছুটি দিয়ে তোমরা বাক্য লিখেছ সুন্দর করে। এখানে একটি উদাহরণ দেয়া আছে, শুক্রবার স্কুল ছুটি থাকে। তারপরে দেখো পথ, আমি পথ দিয়ে হেঁটে যাই, মাঠ, আমি মাঠে খেলা করি। বন্ধুরা, তোমরা কি নিজেরা নিজেদের মতো করে বাক্য বানাতে পারো? নুসরাত একটা বাক্য বানাও তো ছুটি দিয়ে। শুক্রবার ছুটির দিন। অনিশা, তুমি পথ পথ দিয়ে একটি বাক্য বলো তো। পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা মাহির, তুমি মাঠ, মাঠ শব্দটি দিয়ে আরেকটি নতুন করে বাক্য বানাও তো। আমি মাঠে খেলি। আমি মাঠে খেলি, বাহ। এবার আসাদুল্লাহ কি, তুমি ছুটি দিয়ে একটা নিজের মতো করে একটা বাক্য বানাও তো। শুক্রবার ছুটিতে আমি খেলি। শুক্রবার ছুটিতে আমি খেলি। ধন্যবাদ। এবার আমরা যদি নুসরাত, নুসরাত বলো পথ দিয়ে একটি বাক্য। পথ হারিয়ে কোন বনে যাই। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। আহান আরিয়ান বলো মাঠ, মাঠ দিয়ে। মাঠে ধান আছে। হ্যাঁ মাঠে ধান আছে, ধন্যবাদ। রাইতা মল্লিক, রাইতা বলো তো ছুটি, ছুটি দিয়ে একটা নিজের মতো করে। ছুটি পেলে বেড়াতে যাই। দীপান্বিতা, তুমি পথ দিয়ে নিজের মতো করে একটি বাক্য তৈরি করো। পথ হারিয়ে কোন বনে যাই। ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর বাক্য গঠন করেছো। আজকে আমরা নতুন একটি পাঠে যাব। দেখো পাঠ 55, মুক্তি যোদ্ধাদের কথা। দেখো তোমাদের বইয়ে আছে, আছে তোমাদের বইয়ে মুক্তি যোদ্ধাদের কথা? আচ্ছা, তার আগে আমরা একটু ছবিগুলো দেখি। একটু ছবি দেখো ভালো করে, খেয়াল করো সবাই মিউট করে। মুক্তি যোদ্ধাদের কথা। আমাদের দেশ বাংলাদেশ, এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল, তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রক্তঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আত্ম অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্যের আত্মের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে আত্মরঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1977 সালে সায়দাবাদ আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন সরকার দিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হল। আপনার জানেন দোষ কি আমাদের? আজকে তিনি, আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনার জানেন আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন
ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারো আমরা এই যে ভাষণটি শুনছিলাম ভিডিওতে, যিনি ভাষণ দিচ্ছেন তিনি কে? আচ্ছা মিউট করো বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু এই ভাষণের মাধ্যমে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবার বন্ধুরা বলতো এই ভাষণ কি নামে পরিচিত? সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ, কারণ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ। এবার মাহির বলতো সাতই মার্চের এই ঐতিহাসিক ভাষণ, আমি বলেই তো দিচ্ছি নামে সাতই মার্চ, তাহলে এই মা ভাষণটি কোন মাসের কোন তারিখে দেয়া হয়েছিল? একাত্তর সালের মার্চ মাসের সাত তারিখে, এই জন্য বলা হয় সাতই মার্চ, সাত তারিখ মার্চ মাসের, আর সালটা ছিল 1971। ধন্যবাদ তোমাকে। 1971 সালে সাতই মার্চের এই ভাষণ ঐতিহাসিক স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আর সেই থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়। আজকের গল্পের নাম মুক্তিযোদ্ধাদের কথা। আজকের গল্পের নাম কি? মুক্তিযোদ্ধাদের কথা। তোমাদের পাঠ্য বইয়ে এই যে দেখো, তোমাদের পাঠ্য বইয়ে 77 পৃষ্ঠা, পাঠ 55 পৃষ্ঠা 71। এখান থেকে আমরা দেখো আজকে প্রথম ছয় লাইন, প্রথম ছয় লাইন আমরা পড়বো। একটু দেখো, আমি একবার পড়ে শোনাই, তোমরা বই দিয়ে ধরো, তোমাদের পাঠ্য বই দিয়ে ধরো। আমাদের দেশ বাংলাদেশ, প্রথমে আমরা গল্পটির নাম বলি মুক্তিযোদ্ধাদের কথা। এরপরের লাইন দেখো, আমাদের দেশ বাংলাদেশ, এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। তারপরে দেখো তোমাদের বই আছে 1971 সাল, পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল, তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু, তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। এই পর্যন্ত পড়া থাকবে বন্ধুরা, আর এই অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে তোমরা হাতের লেখা লিখবে, আর এই পর্যন্ত সুন্দরভাবে পড়বে, কালকে আমাকে পড়ে শোনাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাংলা ক্লাস এখানে শেষ করছি। ওকে স্যার, আল্লাহ হাফেজ। বাংলা ক্লাস থেকে।